আফ্রিকার রাষ্ট্র নাইজেরিয়ার বৃহত্তম শহর লাগোসে নির্মাণাধীন একটি 22-তলা ভবন ধসে পড়েছে। ঘটনার সময় ভবনটির ভেতরে ঠিক কতজন মানুষ ছিলেন তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লাগোসে শহরের অভিজাত ইকোয়েরি এলাকায় এই বহুতল ভবনে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট তৈরি করা হয়েছিল। স্থানীয় বাসিন্দা ওলু আপাতা জানান, গত 2 বছর ধরে এই ভবনের নির্মাণ কাজ চলছে। পাশের একটি ভবনে দায়িত্বরত মোহাম্মদ নামের একজন সরকারি কর্মকর্তা জানান, তারা হঠাৎ অস্বাভাবিক উচ্চ শব্দ শুনতে পান এবং দুদুলি অনুভব করেন। এরপরই তিনি জানালা দিয়ে দেখেন ওই ভবনের একটি তলা আরেকটির উপর ধসে পড়েছে। ঘটনার পরপরই সেখানে উদ্ধার কাজে এগিয়ে আসেন শত শত মানুষ। তারা খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া মানুষের সন্ধান করেন।